अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিয়ের দিন তোমাকে মঙ্গলসূত্র অনিচ্ছায় পরিয়েছিলাম, আজকে মন থেকে পরাচ্ছি। তুমি আমার স্ত্রী আর তাই আমি হলাম তোমার স্বামী। আচ্ছা, তো এভাবে আমার মান ভাঙাচ্ছ? এবার যেভাবেই হোক না কেন, আমি 6টার সময় তোমার জন্য ওয়েট করব। বিধি, বিধি, বাড়ির সবাই কোথায় গো? কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই, আসলে আমিও জানি না, হয়তো কোনো না কোনো কাজে বাইরে গিয়েছে। আচ্ছা, তার মানে এটাই হলো যে এই বাড়িতে আমরা এখন একা, তুমি আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই, আর আমার সম্পূর্ণ অধিকার আছে এই সুযোগের লাভ তোলার, কারণ আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম না এই নাটকটা করে, তার ক্ষতিপূরণ দিতে হবে তো। আচ্ছা, হ্যাঁ, কারণ বিধি, আজ থেকে আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে, আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না, কেউ না। বিধি, কি হয়েছে? তুমি আজকে একটু বেশি চুপচাপ আছো, কি হয়েছে? কারণ আমি খুব খুশি, শেষে সব ভালো হয়ে গেল। ইনফ্যাক্ট আমাদের আজকের দিনটা সেলিব্রেট করা উচিত, মেমোরেবল করতে হবে, যাতে এই দিনটা স্মৃতি সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। তোমার মনের মধ্যে কি চলছে বলো তো, কিছু ভাবছো তাই না? তাই না? কি সুন্দর করে সাজিয়েছো তুমি এটা, আবার কি? ট্রেজার হান্ট, তোমার জন্য একটা খুব স্পেশাল গিফট রয়েছে রুমের ভেতর,
এই চিরকুটে প্রথম হিন্ট আছে। প্রথম হিন্ট থেকে পাবে দ্বিতীয় হিন্ট আর তারপরে তৃতীয় হিন্ট। বেশ বেশ বেশ, আমি জানি, আমি স্কুলে অনেকবার খেলেছি। আচ্ছা, দেখবে এবার কত তাড়াতাড়ি নিজের গিফটটা খুঁজে পাই আমি। সামথিং মেড অফ গ্লাস, তার মনে কাঁচের কোনো একটা জিনিস। কাঁচের জিনিস, খোঁজো খোঁজো। তাড়াতাড়ি করো না বেদ। হ্যাঁ, ব্যাস দু মিনিটে খুঁজছি। বেডের নিচে নেই বেদ। আরে তাই বলে বকছো কেন? আমি তো শুধু চেক করছিলাম। সরি। কি যেন বলছিলে তুমি, ছোটবেলায় এই খেলাটা খুব খেলেছো তাই না? তাহলে খোঁজো। এটাই গিফট তো, দেখলে খুঁজে পেলাম তো। কিন্তু কি আছে এতে দেখো। আই লাভ ইউ বেদ বাবু, 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 আই লাভ ইউ বেদ বাবু। এতগুলো আই লাভ ইউ লেখা চেট। একটা সেলফি নিচ্ছি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, দু মিনিটে আসছি আমি। এটা কি? এটা আলতা আর থালা। এসে বলছি কেন এনেছি। জিস পর হামারে নাম থে কাগজ ও সব রোনে লাগে। কোথায় ছিল অর্ষলা? ওদিকে দেখেছি। কোথায়? আরে তুমি হাসছো কেন? তার মনে অর্ষলা ছিলই না? না না, ছিল। আচ্ছা, তার মনে আমাকে বোকা বানিয়ে মজা করছো আমাকে নিয়ে? দেখো, কোনো সাধারণ ছেলে নই আমি, ঠিক আছে? বড্ড সাহস, একটা অসহায় ছেলেকে নিয়ে মজা করতে লজ্জা হয় না তোমার? এই বিধি কোথায় লুকিয়েছিল, কত মিস করছিলাম কি আমি। তাছাড়া আজকে কিছু বিশেষ আছে নাকি? একটু বেশি ভালোবাসা দেখাচ্ছ না?
ব্যাস এরকম ভাবে আমি তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোকে নিজের সঙ্গে রেখে দিতে চাই, যাতে তোমার ভালোবাসা রয়েছে। তুমি তো এমন ভাবে বলছো যেন আজকের পরে আমাদের দেখাই হবে না। যদি আর পরে না থাকে, ভাগ্য যদি তোমাকে আমার থেকে কেড়ে নেয়, তখন সাবিত্রী যেরকম নিজের স্বামী সত্যবানকে যমরাজ থেকে নিয়ে এসেছিল, এটা তো কলিযুগ। আমি সত্যবান নিজের স্ত্রী সাবিত্রীকে যমরাজ থেকে নিয়ে আসব। আমরা দুজন কোনোদিন আলাদা হব না। কি করে বাঁচবো আমি তোমাকে ছাড়া? তোমাকে ছাড়া আমার জীবনটা আনন্দে নয়, দুঃখেই কাটবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।